চেয়ারে বসে নামাজ পড়া চেয়ারে বসে নিয়মিত নামাজের ইমামতি করার বিধান কি এটার উত্তর কিন্তু আমরা আগে দিয়েছি আমাদের এটার উপরে আমাদের আগে আলোচনা আছে বিভিন্ন জায়গাতে আমরা খুঁজে নিতে হবে আমরা শুধু আজকে এটাই বলবো যে চেয়ারে বসে চেয়ারে বসে সলাত আদায় করা বিষয়ে কিন্তু বসে আছলা তাই করাটা হচ্ছে সেতু যদি না পার দাঁড়িয়ে না পারো বসে পড়ো বলছে সরিয়ে কারণ চেয়ারে বসতে পারবে কিনা এটা আম শব্দ রেখে দিয়েছে তো এখানে আলমদের মধ্যে কিছু ভিন্ন মত পাওয়া যায় কিন্তু দারুল ইফতা আল মিশরিয়া মিশরি এবং দারুল ইফতা সরিয়া এরা সবাই একমত হয়েছে বসা যেহেতু বলে শরীয়তে আর বসাটা চেয়ারে বসাটা দাঁড়ানোর কাছাকাছি আর যেহেতু যতটুকু পারা যায় পাত্তা করল আমার ততার্জন যতটুকু পারা যায় তোমরা আল্লাহ তাকেও অবলম্বন করো সুতরাং যে ব্যক্তি চেয়ারে বসছে সে দাঁড়ানটা অংশ নিচ্ছে বসার একটা অংশ নিয়েছে না নিচে বসবো যেহেতু রসুলোর তারা নিচেই বসছেন হ্যাঁ রসুলোর যুগে পায়ের গিরের ব্যথাটা কিন্তু এত বেশি ছিল না এখন যে পায়ের গিরার ব্যথাটা বাড়ছে মানুষের বিভিন্ন রকমের কারণে এই জন্য তারা এই যে ব্যথাটার কারণে এখন বসে নিচে বসলে ব্যথাটা বেশি হয় আরও একটু বেশি চেয়ারে বসে সেটা আরামটা বেশি পান এই জন্য যদি কারো অবস্থা বেশি খারাপ দেখা যায় সে চেয়ারে বসে পড়তে পারবেন না হলে তিনি নিচে বসে পড়াটাই তার জন্য উত্তম চেয়ারে বসে সলাত আদায় করা যাবে এবং তবে একটি জিনিস গুরুত্বের সাথে নিচ্ছে সেটা হচ্ছে অনেকে দেখা যায় হেঁটে এসে তিনি চেয়ারে বসে গেছেন এটা সালাত হবে না কারণ হেঁটে এসে তিনি দাঁড়াতে পারতেন যতক্ষণ দাঁড়ানো যাবে অতক্ষণ দাঁড়াতে পারবেন যখন আর পারছে না তখন বসে যাবে আবার অনেকে দেখা যায় চেয়ারে বসছেন কিন্তু তিনি উপরে যেতে পারেন নিচে দিয়ে যেতে পারেন তাহলে তার জন্য নিচে দেওয়া ফরস অর্থাৎ তাকে রুকু সেই যেতে হবে তিনি অবশ্যই চলে যেতে হবে নেমে চেয়ার থেকে সেরে দিয়ে নিচে চলে যেতে হবে যেহেতু তিনি পারেন কারণ ওইটা তো আর সমস্যা নেই সুতরাং যেটা পারেন সেটা তাকে করতেই হবে যেটা পারেন না সেটার জন্য তিনি বসে পড়বেন এবং বসার যদি কোনো তিনি নিচে বসে পড়ে পড়বেন আর নিচে বসে না পড়তে পারলে উপরে চেয়ারে বসে পড়বেন দুইটাতে কোনো সমস্যা নেই যে কোনো একটা করতে পারবেন যেটা তার জন্য বেশি উপযোগী সেটা করতে পারবেন তবে কোনো ক্রমেই এসেই বসে যাওয়া অথবা বেশি আগে থেকে চেয়ারে বসে বসে থাকা এরপরে সেখানে চলাতালি করা এরপরে হেঁটে দিব্যি বাসায় চলে যাওয়া বোঝা গেছে তিনি হাঁটতে পারেন দাঁড়াতেও পারেন বেশিক্ষণ দাঁড়াতে না পারলে প্রথম রাখার তো দাঁড়াতে পারতেন সেটা করতে পারেন যতটুকু করা যায় টু করতে হবে সুতরাং প্রথম থেকেই চেয়ারে বসে এইভাবে সালাদাই করার সিস্টেম এটা কখন সরিয়া অনুমোদন করে না এটা হচ্ছে এক ধরনের নিজে অহংকার দেখানো যায় চেয়ারে বসে বসে করতেছে এটা কোনো আল্লাহ তালা তিনি অহংকারের কোনো এবার গ্রহণ করেন না তার এবার অবশ্যই বিনয় থাকতে হয় এবারের ভিতরে এবং আল্লাহ তালার জন্য যতটুকু একটুকু অনুসরণ করতে হয় তাকুর লহা মস্তার তুম যতটুকু তোমরা পারো আল্লাহ তাকে অবলম্বন করো সেটা আমাদের মেনে চলতে হবে